Good evening everyone. Happy Makar Sankranti to everyone. So আজকে পিছে বানানোর টুকটাক প্ল্যান ছিল তো আজকে যেহেতু বাবাই সারা দিন বাড়িতে ছিল না আজ দো ইট ওয়াজ সানডে তবুও বাড়িতে থাকতে পারিনি ওর একটা ইম্পর্টেন্ট কাজ ছিল তো তার জন্য আমরা মানে জিনিসটা প্ল্যান করতে পারিনি সো আসার পরে যেহেতু আজকে ম্যান্ডেটরি বানাতেই হয় তার জন্য আমরা চিন্তা করলাম যে একটুখানি যাই বাইরে গিয়ে একটুখানি যা যা লাগবে ইনফ্যাক্ট পিঠের জন্য সেগুলো আমরা একটুখানি নিয়ে চলে এসেছি তো লেটস সি আমরা পিঠেটা কীভাবে বানাই আর সকালবেলা হচ্ছে তিলের আর গুড়ের বানানো একটা লাড্ডু যেটা কালকে নিয়ে এসেছিল মিষ্টির দোকানে পাওয়া যায় আমি লাড্ডুটাও দেখিয়ে দেবো রেডিমেড পাওয়া যায় কিন্তু ইট ইজ কোয়াইট টেস্টি হ্যাঁ তিল আর গুড়ের হ্যাঁ তো বড় বড় বেশ লাড্ডুর মতো ওটা নিয়ে এসেছিলো ওটা ঠাকুরকে দিয়েছি আর ওটা প্রসাদ হিসেবে আমরা নিয়ে মানে প্রসাদ হিসেবে খেলাম আর তার সাথে সাথে এখন আমি বানাবো পিঠে লেটস সি আমি পারি কিনা পিঠেটা বানাতে যদিও প্রত্যেক বছরই বানাই না তা নয় তো যেহেতু ম্যান্ডেটরি থিং তাই বানাই তো লেটস সি কীভাবে বানাই সঙ্গে থাকবে সবার প্রথমে বলি এই র টায়ারের সাইকেলের কথাটা সো এই সাইকেলটা আমি নিয়ে এসেছিলাম আমাদের কিছুদিন আগে এখানে একটা রোটারির মেলা হয়েছিল ওখান থেকে দিস ওয়াজ প্রাইসড অ্যাট ₹400 সো এটা কিন্তু একেবারে রিয়ালিস্টিক একটা লুক দেয় আর এইভাবে প্যাডেলটা ঘোরালে চালানো যায় একেবারে চেনটা পুরো ফ্লেক্সিবলভাবে ঘোরে ওকে সো এটার পেছনের জন্য আমি কিছু একটা খুঁজছিলাম অনেক দিন ধরেই পেছনে একটা কোনো ফ্লাওয়ার টাইপের তো আমি খুব একটা প্লাস্টিক ফ্লাওয়ার ইউজ করি না বাড়িতে আমার কোথাও নেইও ইনফ্যাক্ট কিন্তু জাস্ট এইটার জন্য আমি চিন্তা করেছিলাম একটা কিছু নিয়ে আসা ভালো তো আজকে আমি বাজারে এটা পেয়েই গেলাম সো এটা দেখুন তো কেমন লাগছে আমার তো বেশ ভালোই লাগছে পেছনটাতে সো আমাদের যেহেতু টিভি ইউনিটটা হোয়াইট থিমের ওপরে আছে সো আমি এটা হোয়াইটটাও এখানে ম্যাচ করে গেল আর তার সাথে ইয়েলো কালার ছিল আর পিঙ্ক কালার ছিল ইন অপশনস সো আমি ইয়েলোটাই চুজ করলাম আর এই যে একটা হ্যাপি হোম বলে একটা শপ আছে যেটা ওয়ার্থাতেই ওখান থেকে আমার ঘর সাজানোর অনেক কিছু জিনিস আমি নিয়ে এসেছি সো আমার ঠিক যেদিন থেকে বাড়ির সমস্ত প্ল্যানিং হয়েছে সেদিন থেকে আমার ইস্টে একটা পেরেক দেওয়া আছে ওকে এই সান ঝোলানোর জন্য তো এতদিনে আমরা কিন্তু এই সানটা কিনেছি অ্যাকচুয়ালি সময় হয়ে উঠছিল না তার সাথে সাথে আমি কিনেছি কিছু রঙ্গোলির এখানে স্টেন্সিলস অ্যাকচুয়ালি রঙ্গোলি আমি হাতেই বানাই জেনারেলি তো স্টেন্সিলস আমার খুব একটা ছিল না বাড়িতে তো এবারে খুব পছন্দ হলো কটা স্টেন্সিলস প্ল্যান করেই গিয়েছিলাম নেবো বলে এই কটা স্টেন্সিল নিয়ে নিয়েছি বড়গুলো এক একটা 20 টাকা করে আর ছোটোগুলো এক একটা 10 টাকা করে তো আমি ছোটো 3টে নিয়েছি আর বড় নিয়েছি 2টো দেখুন কী সুন্দর দেখতে আর কেমনভাবে বানালাম সেটা একটা আলাদা ভিডিওতে দেখাবো কেমন এই যে এটা আমার হলো বাড়ির ডট ইস্ট সেখানে আমি লাগিয়ে নিলাম সূর্যটাকে অ্যাকচুয়ালি দ্য সান ইজ রেসপন্সিবল ফর আ গুড পজিশন ইন ইয়ার জব আর তার সাথে সাথে তোমার কানেকশনসগুলোকেও অনেক স্টেবল বানায় তো তাই এই জায়গাটাকে আমি স্ট্রং করার জন্য আমি একটা সানের ইউনো এটা লাগালাম চলে এসেছি কিচেনে আগের বছর দিয়েছিল মা গুড়টা সো এবছর এখনও অনেকখানি আছে ফ্রিজেই ছিল গুড়টা জেনারেলি কী হয় নষ্ট হয় না সো অনেকখানি এখনও আছে তো গ্যাসটা জ্বালিয়ে আমি কিছুটা গুড় নিয়ে ওটাকে হালকা মেল্ট হতে দিয়ে দিয়েছি অল্প ফ্লেমে বেশি ফ্লেম বাড়াইনি তো কিছুটা অল্প ফুটে যাওয়ার পরে আমি অ্যাড করছি হলো ড্রাই কোকোনাট নারকেল নিয়ে আসলাম না বিকজ সেটা আবার আরেক ঝামেলা
আবার কোরোরে আমার পক্ষে এতটা এখনও সম্ভব হচ্ছিল না, বিকজ অনেকখানি রাত হয়ে গিয়েছিল বাইরে থেকে ঘুরে এসে। তো চট করে বানানোর জন্য যতটা সম্ভব ততটুকুই করলাম। এই যে আমার পুরটা অনেকখানি রেডি হয়ে গেছে, তো আরেকটুখানি কড়াইটা ধুয়ে একটুখানি জল বসিয়ে ফেলেছি, জলের মধ্যে একটু অল্প নুন দিয়ে তারপরে এই যে চালগুড়িটা দিয়ে দিলাম। চালগুড়িটাকে অল্প জলের মধ্যে, গরম জলের মধ্যে নাড়তে নাড়তে এরকমভাবে একটা ডো বানিয়ে ফেলেছি। বড্ড হাতে লেগে যায় বলে আলাদা একটা পাত্রে একটুখানি তেল নিয়ে হাতে জাস্ট মাখিয়ে নিয়ে আমি বানানো শুরু করে দিয়েছি। অলরেডি তিনটে বানিয়ে ফেলেছি, দিস ওয়াজ দ্য ফোর্থ ওয়ান। সো এইভাবে এটাকে করে একটা বাটির মতন শেপ দিয়ে আর পুরটাকে ভেতরে দিয়ে দেবো। এবার অল্প মনে হাতে লেগেছিলো, সেটা এখানে পেস্ট হয়ে গিয়েছিলো। এনিওয়েজ, তো এবারে আমি পুরটা দিয়ে দেবো। পুরটাও একটুখানি শক্ত হয়ে গেছে দেখলাম, তো এইবারটা হয়ে যাক, নেক্সট টাইম আর একটুখানি গুড় দিয়ে এটাকে আর একটুখানি নরম বানিয়ে নেব। তো লেটস সি। এইভাবে দুটো সাইড সুন্দরভাবে মুড়ে নিলাম আর দেখুন কেমন লাগছে। এবার একটা আলাদা পাত্রে একটুখানি জল গরম বসিয়ে নিয়েছি আর ওপরের এই ফুটো ফুটো ঝাঁঝরি বাটিটা নিয়েছি, যেটার মধ্যে একটুখানি অয়েল গ্রিজ করে এই ঝাঁঝরি বাটিটা তার উপরে বসিয়ে দিয়েছি স্টিম হওয়ার জন্য। এবারে দিয়ে দিলাম এখানে পিঠেগুলো, ওগুলো একটুখানি ঢাকা দিয়ে স্টিম হতে শুরু হয়ে গেছে। আর তার সাথে আমি এখানে কী করেছি, আলাদা আরেকটা পাত্রে বা আরেকটা কড়াইতে আমি কী করেছি, কিছুটা দুধ দিয়ে দিয়েছি, দুধের মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম। দুধটা গরম হওয়ার পরে চিনিটা দেওয়া হবে। চিনিটা দেওয়ার পরে কিছুটা পসিবিলিটি থেকে যায় যে দুধটা একটুখানি পাতলা হয়ে যাবে, তো তার জন্য একটুখানি বেশিক্ষণ ধরে এটাকে একটুখানি গরম করতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম ওই সেদ্ধ পিঠেগুলো। ওকে, তো আগে আমি ডিরেক্টলি দুধের মধ্যে সেদ্ধ করার চেষ্টা করেছি আগের বছরও, কিন্তু সেক্ষেত্রে কী হয়েছে, পিঠেগুলো কিন্তু ছেড়ে গেছে, মানে খুলে গিয়েছিলো আর কি, পুরটা বাইরে হয়ে গেছিলো। আর তারপরে সবার লাস্টে আমি একটু গুঁড়ো নারকেল দিয়ে দিলাম ওপর থেকে আর দুটো এলাচ ফাটিয়ে ওর মধ্যে ফেলে দিয়েছি। কিছুটা একটুখানি ফুটে যাওয়ার পরে এই যো আমার পিঠে রেডি নাও। সো কতটা ইজি লাগলো না হার্ড লাগলো কিটা জানি না, কিন্তু খেতে কিন্তু টেস্টি হয়েছিল, খুব একটা খারাপ হয়নি খেতে। মানে একেবারে তো মায়ের মতন হওয়া পসিবল না, তবে নরম হয়েছিল এটুকু বলতে পারি। তো বানিয়ে দেখুন, যারা ভয় পান ডেফিনেটলি দূরে থেকে একা থেকে বাবা মায়ের থেকে আলাদা, তো তাদের জন্যই বলে রাখা যে ট্রাই কিন্তু করাই যায়। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। পিঠে বানানো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে। আর অল্পই বানিয়েছিলাম যেহেতু আমরা রাত্রিবেলা একটু লাইট খাই ডিনারটা, পারলে না খেয়ে শুয়ে যাওয়ার চেষ্টা করি, ইনফ্যাক্ট আমি তো তাই করি। আর তার সাথে সাথে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে হবে অবশ্যই। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে, ডেফিনেটলি ইউ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন, আর লাইক করতে ভুলবেন না। আর তার সাথে সাথে কমেন্টে জানাতে হবে পরবর্তীকালে কোন কোন ভিডিওগুলো দেখতে চান। অ্যান্ড সো গুড নাইট এভরিওয়ান, বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।